দেখুন, এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-15 যুদ্ধবিমান কিনবে কাতার। যুক্তরাষ্ট্রের তৈরি F-15 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে কাতার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়া বুধবার এ বিষয়ে $12 বিলিয়ন একটি চুক্তিতে স্বাক্ষর করেন। পেন্টাগন একথা জানায়। খবর AFP। সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবেশী দেশগুলো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর উপসাগরীয় দেশটিতে চরম সংকটের প্রেক্ষাপটে যুদ্ধবিমান বিক্রয়ের চুক্তিটি করা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি নেতৃত্বাধীন পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর ইঙ্গিত দিলেও অন্য মার্কিন কর্মকর্তারা এ সংকট নিরসনে আরও সাবধানতা অবলম্বন করে সংলাপের আহ্বান জানিয়েছেন। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে $12 বিলিয়ন এই বিক্রয় চুক্তি করা হয়। এ সময় ম্যাটিস ও আল আতিয়া ইসলামিক স্টেট গ্রুপ সহ পারস্পরিক নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ বিষয়ে আলোচনা করেন। এ বিমান বিক্রয়ের বিষয়ে পেন্টাগন বিস্তারিত আর কিছু না উল্লেখ করলেও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এ চুক্তির আওতায় 36টি যুদ্ধবিমান বিক্রয় করা হতে পারে। গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় তারা কাতারের কাছে 72টি F-15 স্ট্রাইক ইগল জেট বিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ওই চুক্তির অর্থের পরিমাণ ছিল প্রায় $21 বিলিয়ন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।